হ্যাঁ, সঙ্গীত শিল্পীরা বিপদে রয়েছেন, সাধারণ মানুষ বিপদে রয়েছেন। মানে কি দুর্বিষহ, কি অগ্নিগর্ভ অবস্থা, এই রকম ভাবে তো মানে হতে পারে না। আর পার্শ্ববর্তী দেশ আমরা, আমাদের আরো বেশি চিন্তার কারণ। হ্যাঁ, অতএব আমি বারবারই ভারত সরকারের কাছে আমার এই আরে মানে গো আবেদন, কইয়ালা উনি ভারত সরকার ইসরে এই কালা বিষয়টা গুরুত্ব আমার তোর সহকারে পরিবারে দেখুন, প্রেম মানে সাগরে একটা প্রেম শান্তি স্থাপন করুন। অগ্নিগর্ভ বাংলাদেশ পতন তোর হয়েছে লাইগা শেখ হাসিনা সরকারের। বেহায় আমার বর্তমানে সেনাবাহিনীর সাগরে নিয়ন্ত্রণে রে রয়েছে বাংলাদেশ, কিন্তু মশা, তারপরেও কমেনি তোর উত্তেজনা। লাইগা দেশের বেহায় বিভিন্ন আমার প্রান্তে ধিকি ধিকি চলছে সাগরে রে উত্তেজনার আগুন। মশা, ইতিমধ্যেই বহু মানুষের প্রকৃত প্রাণ তো গিয়েছে। জ্বালা প্রতিবেশী দেশ গিয়ে বাংলাদেশের সাথে ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের বহু মানুষের আত্মার যোগ রয়েছে। অনেকেই ব্যথার এসেছেন ওপার বদল থেকে, সব আজও হয়েছে বাংলাদেশে তাদের আমার আত্মীয় কাছে পরিজন বন্ধু মরু বান্ধব বসবাস করেন। দেশকে কাঁটাতার বিভক্ত করলেও প্রকৃত তুই আবেগ জ্বালা সম্প্রীতিকে ভাগ করা যায়নি। গিয়েছিস তাই তো মিঠু, আজ বাংলাদেশের এই পরিস্থিতিতে কাঁদছেন ব্যথার এপার বাংলার মানুষও। পরিবর্তে আমার রায়গঞ্জের লেগেছে বাসিন্দা জনপ্রিয় লোকশিল্পী তরণীমোহন বিশ্বাস যেমন বাংলাদেশের প্রভুর কথা তার বলতে বলতে ধারে না তার চোখ কুকুর, ভিজল, ধরে এলো যেমন গলা। প্রভুর তার লোকশিল্পের সাথে ধারে না বাংলাদেশের সুর কুকুর, তাল ছন্দ মিলেমিশে যতই একাকার। করো দুই ব্যথা বাংলার কাটবো মাটির গান দুই দেশের ব্যথা, সম্পর্ককে অটুট রেখেছে। আরে আজ লেগা এই বাহায় উত্তেজনার মাঝে আমারটা কবে বাংলাদেশের রে লোকশিল্পীদের নিয়ে কুপার, বড়ই চিন্তিত তরুণীবাবু। আরে লেগা বাহায় বাংলাদেশের আমারটা লোকশিল্পীদের গান শুনে কবে তিনি রে যেন অমৃত সঞ্চয় কুপার, করতেন। যতই যতই জ্বালা জ্বালা দিশরে ইসরে কালা, কালা আমার ততই বাড়ে প্রেম স্বাদ। যতই জ্বালা কথা বলতে বলতে ইসরে দুকুনি কালা গেয়েও ফেললেন আমার তোর এই শিল্পী। পরিবারে প্রেম আর তারপর আবার চোখে সাগরে জল। তিনি বললেন, তোর এই লাইগা অস্থির পরিস্থিতির বেহায় মধ্যে আমারটা বাংলাদেশের কবে রে লোকশিল্পীদের কোনো খোঁজ পাচ্ছেন না। কুপার, আরে সকলের তোর সাথে লাইগা যোগাযোগ প্রায় বেহায় বিচ্ছিন্ন, আমারটা কারোর কবে কথাটুকুও রে শুনতে পারছেন না ফোনে, কুপার, সব বন্ধ। সংবাদ মাধ্যমে আরে দেখছেন যতই অনেকে জ্বালা বাড়ি ঘর ভাঙা হয়েছে, ইসরে যা দেখে কালা অন্তর কাঁদছে আমার তার। ততই কোথায় বারে গেলেন তারা, প্রেম সাদ কবে রে আবার দেখা প্রেম হবে, এসব ভাবতে ভাবতেই সাদ, রাতের ঘুম উড়েছে। তোর শুধুই লাইগা দুশ্চিন্তা। বেহায় বাংলাদেশে শান্তি ফেরাতে আমারটা করে ভারত রে সরকারকে গুরুত্ব দেওয়ার আর্জি কুপার, জানিয়েছেন এই লোকশিল্পী। তোর লাইগা ঘটনা বেহায় হচ্ছে, আমারটা বাংলাদেশে যে ঘটনা, এই ঘটনায় অত্যন্ত চিন্তিত এবং ভীষণ মন খারাপ। কারণ সেখানে যেমন আমার আছে নিকটতম আত্মীয়রা, তাদের কোনো খবরাখবর পাচ্ছি না। দুই নম্বর কথা, আমার ছেলের বন্ধু রাহুল আনন্দ, সে জলের গান গাইতো, কি ভালো ছেলে, কি ভালো বড় শিল্পী। তার বাড়িতে ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। হ্যাঁ, কি বলবো, মানে এই রকম উদীয়মান শিল্পীদের কোনো খবর পাচ্ছি না, কোনো খবর। যতটুকুনো পাচ্ছি শুধু আপনার ওই মোবাইলের দৌলতে আর মানে খবরের দৌলতে। আর আমার অনেক বন্ধু বান্ধব সেখানে রয়েছে, তাদের কোনো খবর পাচ্ছি না, তারা কোথায় আছেন, কিভাবে আছেন। হ্যাঁ, মানে ফোন করে কোনো খবর নাই। মানে আপনার ওই কাপাসিয়া, তার সঙ্গেই বরুণ গ্রাম, সেখানে পরেশদা বাংলাদেশ, বলে, হ্যাঁ, খুব ভালো গান গাইতো। বাংলাদেশের জয়, হ্যাঁ, বাংলাদেশের আপনার গিয়া বরুণ বলে জায়গাটা কাপাসিয়ার পাশে, সেখানেই তো আমাদের বাড়ি ছিল। আপনার ওখানে গান বাজনাও করতেন, হ্যাঁ, ওইখানের দাদারা আমাদের এখানে আসতেন, মাস্তুতো পিস্তুতো দাদারা আসতেন এখানে গান। যারা বন্ধু বান্ধবরা আছে যারা হ্যাঁ, বন্ধু আসতেন, গাইতেন। তারা কি লোকশিল্পী? হ্যাঁ, লোকশিল্পী, লোকশিল্পী। আরে লোকশিল্পী মানে কি, পদ্ম পুরাণ গান করতেন, মনসা মঙ্গল গান করতেন। আরসিটিভি সংবাদ, সংবাদ, রায়গঞ্জ। মিঠু।